রেল লাইনের ধারে তরুণী বিবস্ত্র দেহ, দুর্ঘটনা নাকি খুন তদন্তে পুলিশ। ঘড়িতে তখন সকাল 9:15। এক নম্বর আপলাইনের ধারে এক তরুণী অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখে চমকে ওঠেন দমদমের পাতিপুকুরের বাসিন্দারা। একদম স্টেশন সংলগ্ন রেল লাইনে যেখানে দেহ উদ্ধারের ঘটনা ঘটে, ঠিক এই জায়গাতেই রেল লাইনের এক নম্বর যে রেল লাইন, সেই রেল লাইনের এই জায়গাতেই এক তরুণীর দেহ পড়েছিল। অবিন্যস্ত অবস্থায় জামা কাপড় পড়েছিল। আমরা ওই জামা কাপড় মেলতে আসি, ওই বেলার দিকে জামা কাপড় মেলতে, তখনই দেখছি যে এখানে সুটকেসগুলো পড়ে রয়েছে, দূর থেকে দেখছি যে ওখানে পড়ে রয়েছে। বছর 21-এর তরুণীর দেহ লাইনের ধারে পড়ে থাকতে দেখে স্থানীয়রাই খবর দেন পুলিশে। তাঁদের অভিযোগ, খবর দেয়া হলেও দেহ উদ্ধার করা হয়নি। পরে একটি ট্রেন থামিয়ে চালককে বিষয়টি জানালে তিনি খবর দেন দমদম থানায়। শেষমেশ 4 ঘন্টা পর দুপুর 1:30 নাগাদ দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, দেহ থেকে কিছু দূরে একটি ব্যাগ পাওয়া গিয়েছে। ব্যাগ থেকে পাওয়া পরিচয়পত্র অনুসারে বার্নপুরের বাসিন্দা ওই তরুণীর নাম সামা পারভিন। পুলিশ সূত্রে খবর, তরুণীর কপালে ক্ষতচিহ্ন রয়েছে, খুন নাকি দুর্ঘটনা তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। মৈক ঠাকুর চক্রবর্তী ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ।